ভুট্টা চাষের জন্য পরিষ্কার, মসৃণ এবং গভীরভাবে চাষকৃত জমি ব্যবহার করতে হবে। দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য উত্তম, তবে অন্যান্য মাটিতেও ভুট্টা চাষ করা যায়। জমি তৈরির শেষ পর্যায়ে অনুমোদিত ইউরিয়া 1/3 এবং অন্যান্য সারের সবটুকু ছিটিয়ে চাষ করতে হবে। বাকি ইউরিয়া সমান 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে। ভুট্টা চাষের জন্য সারি থেকে সারির দূরত্ব 22-24 ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব 9-10 ইঞ্চি রাখতে হবে। বপনের গভীরতা প্রায় 1.5 ইঞ্চি রাখতে হবে। প্রতি গর্তে একটি বীজ বপন করতে হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি দেখতেছিলাম আপনার এই যে ভুট্টা গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর। আসলে এটা আপনি এই প্রথম কি ভুট্টা চাষ করতেছেন? না, এটা এটা প্রথম, এর আগে আমি করছি। ও করছেন, এটা ভুট্টা চাষই করছেন? ভুট্টা চাষই করছি। আচ্ছা, এই ভুট্টা চাষ সম্পর্কে আপনি একটু মানে ডিটেইলস। এখন আমি যতটুকু বুঝি, এটা আপনার আপনার বাংলা কার্তিক মাসের প্রথম দিকে করতে পারলেই আমার মনে হয় উত্তম এটা। আচ্ছা, আমার দিক থেকে বলতেছি। তারপরে তারপরে আপনার জমিরই বুঝা, পজিশন বুঝা, আগে পরে হয়ে যায়গা। আচ্ছা, আপনি এই এই ভুট্টা চাষের আগে কি করতেন? ও, এর আগে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম। কত কত বছর বললেন যেন? 23 বছর। তো এখন কৃষিতে কেন আসলেন? তরি তরকারির দাম বেশি এই জন্য? হ্যাঁ, এটাই মানে এই জন্য আপনি এখানে আসা। হ্যাঁ, যে ব্যবসা করলে হয়তো কিছুটা লাভবান লাভবান হওয়া যাবে আর কি। তো আপনি কী কী চাষ করতেছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমি যা এখানে 1 বিঘার মতো ভুট্টা চাষ আছে, আর আপনার 14% মতো আমি পেঁয়াজ চাষ করব। পেঁয়াজ? হ্যাঁ। এই পেঁয়াজ কি নতুন করবেন এই বছর? হ্যাঁ, ফার্স্ট। আচ্ছা, প্রপার আইডিয়া আছে তো? হ্যাঁ, প্রপার আইডিয়া আছে। এই ভুট্টা গাছ কতদিন লাগাইছেন? এইটা আপনার 24 দিন বয়স। 24 দিন? 24 দিন বয়স। আচ্ছা, এই সারিবদ্ধ দেওয়ার কারণ কি? এখানে আগাছাগুলো পরিষ্কার করা সম্ভব, সেচ দেওয়া সম্ভব, কীট সার ওষুধ দেওয়া সম্ভব। এটা অনেকেই হচ্ছে এই যে রোপণ করার সময় দেখি যে হচ্ছে বীজের গায়ে একরকম মেডিসিন ইউজ করতেছে, এটার কারণ কি? এটা আপনার পোকামাকড় থেকে এই থাকার জন্য, সেভে থাকার জন্য। আচ্ছা, মানে ওই বীজটাতে তো পোকা নষ্ট না করে ফেলতে পারে। হ্যাঁ, সেই জন্য, সের জন্য। আচ্ছা, এখন আপনি এই যে ভুট্টা গাছ টোটাল, এখন তো মাঝে মাঝে দেখা যায় পোকা লেগে যাচ্ছে যে পাতার মধ্যে, কি এটার জন্য কি ব্যবস্থা করছেন? এটার জন্য আপনার এই এই দিতে হবে, কীটনাশক ওষুধ দিতে হবে। কি ওষুধ দিবেন? এটা আমার তো সঠিক না, সঠিক আমার জানা নাই। আপনার যারা নাকি বিক্রি করে ওদের কাছ থেকে সাজেশন নিয়ে দিতে হবে। আচ্ছা, আপনি যেহেতু আমার আমার একটা সাজেশন যে আপনি যেহেতু নতুন কৃষিতে আসতে চাচ্ছেন, এটা নিয়ে একটু ভালো মানে আপনি অ্যানালাইসিস করবেন যে আসলে কোন রোগটা হচ্ছে এবং কেন হচ্ছে। ভুট্টা গাছ মোটামুটি 5 মাসের মধ্যে রেডি হবে? হ্যাঁ, 5 মাসে প্রস্তুত। তো এখন আপনি আপনার বললেন যে গরু আছে, এই ঘাসগুলো কি গরুর জন্য? হ্যাঁ, গরুর জন্য। কয়টা গরু আছে? 4টা। 4টা গরু? এই দেশি না হচ্ছে ফ্রিজিয়ান? ক্রস। ক্রস। দুধ কেমন হচ্ছে এখন? বর্তমানে হয় না তেমন, আমি তো আপনার যেটা নাকি সার গরু আপনার মাংসের জন্য প্রস্তুত করা হয় এইটাই আমি করি। ও আচ্ছা, আপনি মাংসের গরু করেন। তারপরে গাভীও আছে। গাভী কয়টা? গাভী আছে এখন আপনার এইটা 3টা আছে। 3টা গাভী? হ্যাঁ, বুকনা। এখন কি মানে আপনার দুধ হচ্ছে না? না, এখন হচ্ছে না। তারা কি মানে আপনার হচ্ছে প্রেগনেন্ট আছে এখন? হ্যাঁ, প্রেগনেন্ট, 2টা প্রেগনেন্ট।